হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আপনারা দেখছেন স্টাডি পয়েন্ট। ফ্রেন্ড, আজকের ইম্পর্টেন্ট সময় ও কার্যর কয়েকটি অঙ্ক সলভ করব, যেগুলো প্রিভিয়াস পরীক্ষায় অনেক আসার এসছে এবং আসন্ন পরীক্ষার আসার সম্ভাবনা অনেকটা। চলুন শুরু করি আজকের পর্বের প্রথম প্রশ্ন। এক্স জন লোক একটি কাজ 8 দিনে করে এবং এক্স প্লাস 4 জন লোক ওই কাজটি কতদিনে শেষ করবে। খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক। এই ধরনের অঙ্ক যদি আসে আপনাদের পরীক্ষায়, তাহলে এইভাবে আপনারা সলভ করবে। একজন লোক একটি কাজ 8 দিনে করে, তাহলে এক্স জন লোক যেহেতু 8 দিনে করে, সেহেতু এখানে আমরা মাল্টিপ্লাই করে দেব। এক্স প্লাস 4 জন লোক ওই কাজটি কতদিনে, ওই কাজটি 6 দিনে করবে। আচ্ছা, 6 দিনে করবে কত? এক্স প্লাস 4। এটাকে আমরা সমাধান করব, তাহলে 8x ইকুয়াল টু, এটার সঙ্গে যদি আমরা গুণ করি তাহলে 6x প্লাস 24। ঠিক আছে, এবারে কি করতে হবে? এবারে আপনাকে এক্স লেফটে আসবে, তাহলে প্লাস আছে মাইনাস হয়ে যাবে, 2x ইকুয়াল টু 24। এক্স ইকুয়াল টু 24 বাই 2 সমান 12, তাহলে 12 হবে অ্যান্সার। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। আশা করি বুঝতে পারা গেছে। চলুন পরবর্তী প্রশ্ন কী আছে দেখব। নেক্সট প্রশ্ন বলছে, এ একটি কাজ 20 দিনে করতে পারে, বি না 4 দিন কাজ করার পরে এ চলে যায়, বি বাকি কাজটি 12 দিনে শেষ করে, সম্পূর্ণ কাজ শেষ করতে কতদিন সময় লাগবে। তাহলে এ কাজটি 20 দিনে করে এবং বি বাকি কাজ 12 দিনে করে, তাহলে এ একটি কাজ 20 দিনে করে এবং 4 দিন কাজ করার পর এ চলে যায়, তাহলে এ 4 দিন পরে চলে যায়, তাহলে এ 4 দিনে করে 20 সমান হচ্ছে 1/5 অংশ, তাহলে এ করে 1/5 অংশ। বাকি কত থাকে? বাকি বের করার নিয়ম হচ্ছে এখানে 1-1/5 ইকুয়াল টু দাঁড়াবে 4/5, এটা অংশ হচ্ছে বাকি অংশ। বাকি অংশ হচ্ছে আমরা পেয়ে এলাম 4/5। কি বলছে যে বি বাকি কাজ 12 দিনে করে, তাহলে এই কাজটা বি 12 দিনে করতে পারে, তাহলে 4/5 অংশ এটা বি করে কত দিনে? 12 দিনে। তাহলে 1 অংশ করে কত দিনে? এটা উল্টে যাবে, 5/4 × 12 সমান 4×3 = 12 সমান হচ্ছে 15 দিনে। এটা হচ্ছে উত্তর, তাহলে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। বুঝতে পারা গেছে? এই ধরনের অঙ্ক কিন্তু আপনারা এইভাবে সলভ করবেন, দেখবেন টাইমও সেভ হবে আর পরীক্ষায়ও ইম্পর্টেন্ট এইসব প্রশ্ন অবশ্যই আপনারা ট্রাই করবেন। নেক্সট প্রশ্ন চলুন দেখি কী আছে। খুব ইম্পর্টেন্ট এটাও একটা প্রশ্ন। এই ধরনের প্রশ্ন কিন্তু আপনারা বিভিন্ন পরীক্ষায় দেখেছেন। চলুন এটা কীভাবে সলভ করবো তাড়াতাড়ি শর্ট ট্রিক্সের মাধ্যমে আপনারা জেনে নিই। এ একটি কাজ 25 দিনে করতে পারে, বি একটি কাজ 20 দিনে করতে পারে, তারা একত্রে কিন্তু 5 দিনে কাজ করার পর এ চলে গেল, তাহলে বি বাকি কাজটি কতদিনে শেষ করবে। খুব গুরুত্বপূর্ণ অঙ্ক, দেখুন আমরা এইভাবে করব যে এ বি কিন্তু একসাথে কতদিন কাজ করছে? 5 দিন কাজ করছে, তাহলে আমরা বের করব এ প্লাস বি 5 দিনে কাজ করছে কত? 1/25 + 1/20 সমান 5। এটা আমরা লসাগু বের করে নেব, লসাগু করতে গেলে 100 হবে এটার লসাগু, তাহলে 25 কে 100 দিয়ে ভাগ করতে গেলে আমরা 4 পাবো, 20 কে 100 দিয়ে ভাগ করতে পারলে আমরা 5 পাবো, দাঁড়ালো 5, এটা দাঁড়াবে 9, তাহলে 9/100 সমান 5 × 45, 45/100, এটা দাঁড়ালো এ প্লাস বি। এই কাজটা কত করে? 5 দিনে কমপ্লিট করে, তারা একত্রে কমপ্লিট করে এবং তারপরে কি এ চলে যায়, তাহলে বি কাজটি কতদিনে করবে? তাহলে বি কাজটি কতদিনে করবে? এটাকে যদি আমরা কাটাকুটি করি 45 কে আর 100 কে, তো যদি আমরা 5 দিয়ে কাটি তাহলে 5×9 = 45 আর 5×20 = 100। ঠিক আছে, তাহলে আমরা ছোটো এটা করে নিলাম, 9×20 = 20। ঠিক আছে, এটা এ প্লাস বি কিন্তু করে কত? 5 দিনে 9×20 = 20 কাজটা পুরোপুরি কমপ্লিট করলো। তারপরে কি বলছে যে বাকি কাজ কতটা থাকে? অতএব বাকি থাকে, আমরা জানি এর আগে একটা অঙ্ক করলাম যে 1 থেকে কিন্তু 9×20 বিয়োগ করলে বাকি অংশ আমরা পেয়ে যাব, তাহলে 20 আর হচ্ছে 11, এটা অংশ হচ্ছে বাকি অংশ। ঠিক আছে,
এই বাকি অংশকে কি করতে হবে এবারে যে এখানে প্রশ্নতে বলা হয়েছে যে তাহলে বাকি বি কাজ কতদিনে শেষ করবে তাহলে বাকি বি কাজ কতদিনে শেষ করবে এটা আমরা দেখব যে এখানে কিন্তু বি কতদিনে কাজটা করে 20 দিনে করে তাহলে এটা তাহলে বি অতএব বি বিয়ের সময় বিয়ের সময় কতদিন লাগে বাকি অংশ করতে 11 20 আর বি বি একটি কাজ 20 দিন করতে পারে তাহলে 20 দিনে করতে পারে ঠিক আছে 20 20 কেটে গেল তাহলে 11 দিন তাহলে 11 দিন লাগবে এটা হচ্ছে উত্তর তাহলে অপশন এ ইজ দ্য রাইট অ্যানসার আশা করি বুঝতে পারা গেছে এই ধরনের অঙ্ক কিন্তু আপনারা এইভাবে করবেন অনেক শর্টকাট ট্রিক্স মাধ্যমে দিয়ে আর এই অঙ্ক যদি আপনারা করতে পারেন তাহলে অবশ্যই আপনাদের টাইমটা অনেক সেভ হবে চলুন পরবর্তী ইম্পর্টেন্ট প্রশ্ন কি আছে আপনারা দেখতে পাচ্ছেন 4 নম্বর প্রশ্ন এখানে বলা হচ্ছে যে 9 জন লোক 8 দিনে একটি কাজ শেষ করতে পারে কিন্তু 3 জন আরো 3 জন না 3 দিন পরে 6 জন লোক আরো নিযুক্ত হলে কতদিনে বাকি কাজটি শেষ করবে খুব সুন্দর অঙ্ক এই ধরনের অঙ্ক আমরা ত্রিরাশিক হিসাবে খুব শর্টকাট ভাবে করব এখানে আমরা যদি জোন লিখি জোন মানে লোক সংখ্যা যদি আমরা লিখি বা আর এখানে দিন ঠিক আছে তাহলে 9 জন লোক 8 দিনে করে কিন্তু 3 দিন পরে 6 জন যুক্ত হচ্ছে তাহলে প্রথমে কিন্তু 8 দিনে করে এর সাথে 3 দিন পরে মানে 3 মাইনাস হবে 5 দিনে তাহলে 9 জন লোক 5 দিনে করে 6 জন লোক আরো যুক্ত হলে 9 প্লাস 6 সমান 15 জন লোক কত দিনে কাজটি করবে এটা আমরা ত্রিরাশিক হিসাবে সলভ করব তাহলে বাকি কাজটা কত দিনে শেষ করবে তাহলে আমরা 9 জন লোক যদি 5 দিনে করে তাহলে 15 জন লোক তাহলে লোক সংখ্যা কি হচ্ছে এখানে বাড়ছে তাহলে লোক যদি বেড়ে যায় তাহলে দিনটা কি হবে দিনটা কিন্তু অবশ্যই কম হবে 9 জনের যদি খাবার 5 দিনে চলে এভাবে মনে রাখুন আপনারা যে 9 জনের খাবার যদি 5 দিনে হয় তাহলে 15 জন মানে লোক বেড়ে গেল তাহলে খাবারটা কি হবে খাবারটা আরো বেশি দিন যাবে না কম দিন যাবে খাবারটা অবশ্যই কম দিন যাবে এই উদাহরণটা আপনাদের দিলাম এটা মনে রাখার অবশ্যই আপনারা চেষ্টা করবেন 9 জন লোক 5 দিনে করে তাহলে 15 জন লোক বেড়ে গেল তাহলে দিন অবশ্যই কমে যাবে তাহলে আমরা শর্টকাট নিয়ম এইভাবে করব যেহেতু এখানে জিজ্ঞাসা আছে এটা বের করতে হবে এই কারণে আমরা এটা কি হবে এটা বাড়ছে তাহলে অবশ্যই এটা কমবে ঠিক আছে তাহলে হবে এইভাবে 9 বাই 15 কাটাকুটি করলে হবে 3 3 তিরিকে হবে 9 তাহলে 3 দিন এটা হবে উত্তর তাহলে অপশন বি বি ইজ দ্য রাইট অ্যানসার আশা করি ফ্রেন্ড এই ধরনের অঙ্ক আপনাদের বুঝতে পারা গেছে এই ধরনের ইম্পর্টেন্ট অঙ্ক যা আসন্ন WBP WBCS RRB সমস্ত অল কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট এইসব প্রশ্ন আজকের পর্বের প্রথম ইম্পর্টেন্ট 4টা প্রশ্ন নিয়ে আলোচনা করলাম আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন পরবর্তী যখন ভিডিও আমরা এই ধরনের জেনারেল ইন্টেলিজেন্স বা রিজনিং এবং ম্যাথের আমরা ইম্পর্টেন্ট টপিকগুলো করাই যদি ভালো লেগে থাকে অবশ্যই এই ভিডিওটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনাদের মূল্যবান সময় দিয়ে আমাদের এই ভিডিওগুলো দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ